এ ভাগায় নিয়ে গেল নাকি রে? পুলিশে খবর দিলাম ভাগায় নিয়ে যাচ্ছেন। ইয়েস, সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কারণ আশেপাশে চা বাগান থাকবে। আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারেন যে আমার এই পাশে কিন্তু খুব সুন্দর চা বাগান, যদিও শীতকালে অতটা সুন্দর লাগে না, বাট তারপরও ভালোই কিন্তু লাগছে। তারপরেও এই জায়গা সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে একটু বলছি। সিলেট থেকে এসে গাড়ি থেকে নামার পরে আপনাদের লেক পর্যন্ত যেতে প্রায় 1 কিলোমিটার রাস্তা বাকি থাকে। ওই রাস্তাটা আপনাদেরকে সিএনজি অথবা অটোরিকশায় করেই যেতে হবে। তো সেই রাস্তাটা এখন আপনাদেরকে আমি বাইক দিয়ে একটু ঘুরে দেখাচ্ছি। যদিও আমরা একসাথে পিকনিকে এসেছি, তো আমরা বাসে করেই এসেছি, কিন্তু আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড হচ্ছে বাইক নিয়ে এসেছে, তো ভাবলাম ভাইয়ার বাইকটাই করেই আমরা একটু ঘুরে এই জায়গাটা দেখাই। আর এই রাস্তাগুলো এতটা সুন্দর, একসাথে বাইকে বা সাইকেলে করে ঘুরে দেখার মানে অনুভূতিটাই অন্যরকম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে মাধবপুর লেকে আসলে আপনারা কী কী দেখতে পাবেন এবং এখানে ঘোরার মতো কোন কোন জায়গা আছে সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আপনাদেরকে চা বাগান দেখিয়ে দিলাম, আর তারপর এখন যে মেন গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে লেকটা। তো সেই গেটের কাছে দাঁড়িয়ে কিন্তু একটু আগে আপনাদের সাথে আমি কথা বলেছি। চলুন আমরা এখন একটু ভিতর দিকে যাই। হ্যাঁ, যাইতে যাইতে একটা কথা বলি, সেটা হচ্ছে এটার নামকরণটা আমার মনে হয় যে মাধবপুর টি এস্টেট থেকে আসছে। এটা হচ্ছে মাধবপুর টি এস্টেটের ভিতরে, এটা হচ্ছে কমলগঞ্জ থানা মৌলভীবাজার জেলা, ঠিক আছে? আর মাধবপুর টি এস্টেট সম্ভবত ন্যাশনাল টি কোম্পানির কোনো একটা সিস্টার কনসার্ন হইতে পারে। এখানে দেখতেছি যে ন্যাশনাল টি কোম্পানির অনেকগুলো অ্যাড আছে সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে। এই তো আবার বলি, মাধবপুর টি এস্টেট, এটা হচ্ছে টি এস্টেটের ভিতরে লেকটা, আমরা যাইতেছি একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কমলগঞ্জ থানা মৌলভীবাজার জেলা। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে দূরে যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে চা গাছেরই চারা করা হচ্ছে আর কি, বীজতলা। হ্যাঁ হ্যাঁ, তো পরবর্তীতে এগুলোই আবার লাগানো হবে, তো সেই জিনিসটা একটু দেখালাম। তবে প্রথমে আমি ওই যে বিশেষ করে আমার বউ এটা সরিষা মনে করে খুব খুশি হয়েছিল, আনফরচুনেটলি এটা চা গাছে চারা নিকল, দূর থেকে সরিষা বাগানই মনে হচ্ছিল, সরিষা বাগান না। আর আজকে যেহেতু ফ্রাইডে, যার কারণে মানে উপচে পড়া মানুষের ভিড়, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি একটু দেখাচ্ছি। ওই যে দেখেন, এর আগে আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে 2016 সালে এসেছিলাম, ঠিক না? ওই সময়, হ্যাঁ ওই সময় এতটা ভিড় দেখি নাই, মানে এখন মনে হয় মানুষ আসলে ঘোরে বেশি, এটা সত্যি কথাই। যতদিন যেতেছে মানুষ, আর শুধু কিন্তু বাংলাদেশের মানুষ না, এখানে কিন্তু দেশের বাইরেরও অনেক মানে ট্রাভেলার্সরা ঘুরতে আসে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আশা করি দেখেছেন। তো এই জিনিসটা আসলে ভালো লাগে, আমাদের এই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো যদি আমরা আরও ভালোভাবে মেনটেন করে রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আশা করি দেশের বাইরেও থেকে অনেক মানুষ আমাদের দেশে আসবে এবং আমাদের এই সুন্দর দেশটাকে দেখতে পারবে। এবার চলুন কাছ থেকে দেখে নেই এক ঝলকে লেকের সৌন্দর্যটা। যদিও এই অপরূপ সৌন্দর্য সম্পূর্ণটা ক্যামেরায় ধারণ করা কখনোই সম্ভব না, চোখে দেখতে যতটা সুন্দর ক্যামেরায় আসলে অতটা ভালো লাগে না, তারপরও চলুন একটু দেখে নেই। Thank you.
সম্পূর্ণ ধার ঘেঁষে এরকম শাপলা ঝাড় দিয়ে ভরা। বিভিন্ন কালারের শাপলা ফুল এখানে আসলে আপনারা দেখতে পাবেন। লেকের পানিতে কিন্তু খুব সুন্দর শাপলা আছে, আর শাপলাগুলো সব পার্পল কালার, আপনারা বুঝতেছেন কিনা জানি না, একটু কাছ থেকে দেখাই। আশা করি এখন বোঝা যাচ্ছে। দুই রঙেরই আছে, একটা হচ্ছে পার্পল কালার আর ওই দিকে আছে হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেই কালার দেখি আর কি, পিঙ্ক টাইপের ওরকম। এই যে পাশাপাশি এখন দুইটা কালার, আসলে দেখলে বোঝা যায় খুবই সুন্দর লাগতেছে। সিলেটে মোটামুটি সব জায়গায় ভালো আনারস পাওয়া যায়, বিশেষ করে শ্রীমঙ্গলের আনারস তো খুব মজা। আর এখানে পাহাড়ি আনারস যেটা খেলাম মোটামুটি, আর একটু মনে হয় মানে এখন কি ছোট মনে হয় না, মানে আনারসটা আসলে ছোট, এখন আরো বড় হলে ওটা আরো বেশি মজা লাগতো। তো যাই হোক, আনারস খেলাম। আনারস খাওয়ার পরে আপনাদের ভাইয়া হাত ধুচ্ছে, খাওয়ার পরে কোনো টেনশন নাই, আপনারা লেকের পানিতে ধুয়ে ফেলতে পারবেন, আমারই ভিজাইতেছে কেন। আর লেকের পানি তো এক কথায় অসাধারণ। এই যে দেখেন, এই যে শাপলার ঝাড়ের যে মানে একদম শিকড়টা সব দেখা যাচ্ছে, এত সুন্দর পরিষ্কার পানি। আর এই লেকের পাশ দিয়ে চারিদিকে যেমন পাহাড়, আর বাঁ পাশ দিয়ে হচ্ছে পাহাড়গুলো বেশি উঁচু উঁচু, আর এই পাহাড়ে চারিদিক দিয়ে রাস্তা চলে গেছে, খুবই সুন্দর। যারা যারা আমার মতো এনার্জেটিক তারা কিন্তু এটা মিস করবেন না, অবশ্যই হেঁটে হেঁটে ঘুরবেন, বাম পাশ দিয়ে সময় নিয়ে আসবেন, মানে এক ঘন্টায় পুরো এটা ঘুরতে পারবেন, ভালো লাগবে। কিন্তু আজকে আমরা যাব না, আমি গেছি ও আগে যাইনি, ঠিক আছে, আপনারা কিন্তু মিস করবেন না। এখন হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ, সেটা হচ্ছে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, এটা কোনো ব্যাপার না, কারণ উপরে না উঠলে আসলে লেকের আসল যে সৌন্দর্যটা সেটা দেখতে পারবেন না, উপর থেকে মানে সম্পূর্ণ লেকটা একসাথে দেখা যায়, খুবই ভালো লাগে। তো চলুন উপরে যাই। আরে এই পাহাড়ি রাস্তা আসলে অবশ্যই এরকম বড় সড়ো একটা লাঠি আনতে ভুলবেন না, যেই লাঠি আপনাকে অনেকটাই হেল্প করবে বসার জন্য, ঠিক আছে। তো চলুন, তো আমরা চলে আসছি লেকের মেন সৌন্দর্য দেখার জন্য টিলার উপরে। এখানে দুইটা টিলা আছে, একটার উপরে আমরা আছি, আরেকটা আছে যে পিছনে মানুষ দেখতেছেন ওই পাশে। দুই জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে দেখতে লেকটা লেকের চারপাশে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, মানে বোঝা যায় এক্স্যাক্ট লেকটা যে আসলে দেখতে কেমন। আর এটা ওই এখন চা বাগানে একটু দুলা দুলা দেখে একটু মলিন মনে হচ্ছে, কিন্তু যখন বর্ষাকালে খুব সুন্দর লাগে। আর আসলে প্রকৃতি প্রেমী যারা তারা যে কোনো সিজনে আসলেই মনে হয় আনন্দ পাবে, কারণ এক এক সিজনে কিন্তু এক এক রকম সৌন্দর্য। এখন যেমন দূরে পাহাড়ের মানে পাহাড়গুলো সব কুয়াশায় ঢেকে আছে, এটাও কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগে, মনে হয় যে আকাশ আর পাহাড় মিশে আছে। হ্যাঁ, আমার তো হেপি লাগছে পাহাড় বলে কথা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ওই যে আপনাদেরকে একটু মানে চারপাশটা দেখিয়ে দিচ্ছি একটু সাথে সাথে। আসলে ভাষায় বর্ণনা করাও সম্ভব না, এতটাই সুন্দর লাগে।
এখানে পাহাড়ের উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন যে লেকটা একদম আঁকা বাঁকা হয়ে চারিদিকে মনে হয় পাহাড়টাকে ঘিরে রেখেছে, এতটাই সুন্দর লাগে। বর্ষার সিজনে এটার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। আমি বলবো এখানে আসলে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আসবেন, তাহলে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে কিছু জায়গায় বসবেন, আবার একটু ঘুরবেন, তাহলে বেশি ভালো লাগবে এবং ক্লান্তিটাও একটু কম লাগবে। আর আজকে এখানে যাওয়ার পরে আমাদের অতীতের একটা সুন্দর স্মৃতি আবার নতুন করে আমরা ঝালাই করতে পেরেছি, যার কারণেই আজকে ঘোরাঘুরিটা আরও বেশি মনে থাকবে। সব মিলিয়ে আজকে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, আর সেই সাথে আপনাদেরকে এখন চা গাছের ফুল দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমার হাতে, বউ বেড়াইতে আসলে বউর মাথা ঠিক থাকে না, ঠিক আছে, পাগলামি শুরু করে, দেখেন তার একটু পাগলামি দেখেন। যাও যাও যাও, ওদিক দিয়ে নেমে যাও, লেকে নেমে পড়ো, পারবো পারবো, যাও 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 রে, ওরে ওই চা ওই চা ওই চা, আসো এবার আসো, আমাদের মজার কিছু কথোপকথন সে ক্যামেরা বন্দি করেছে, তাই ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে সে দেখতেই পেলেন চা গাছের ফুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, তার এই দুষ্টামি আসলে সব জায়গায় সমান তালে চলতে থাকে। তো এই ভিডিওগুলো হচ্ছে শফিক ভাই করে দিয়েছে, মানে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড, তো ভাইয়া ভূমিকম্পর মতো ভিডিও করেছে, বাট মন্দ না, ভালোই লেগেছে। দেখাবে না কেন, ছবিগুলো অনেক সুন্দর আসছে। তো উপর থেকে আমাদের লেকের সৌন্দর্য দেখা শেষ, এখন আমরা নিচে যাচ্ছি, আর আপনাদের চেষ্টা করবো কাছ থেকে লেকে একটু পা ভিজে যাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা যাক ওখানে যাওয়া যায় কিনা, বুঝতেছি না। তাই তো আমরা পাহাড় থেকে এখন নিচে নামলাম, আর নামার পরে দেখলাম যে এখানে একটা লোক ব্যাট দিয়ে সুন্দর শোপিসের মতো তৈরি করছে। আর আসলে আমি হাতের কাজ যেহেতু পছন্দ করি, আমার হাতের কাজের কোনো কিছু দেখলেই সেখানে চোখ আটকে যায়, আর মনে হয় একটু শিখে নেই, কারণ শেখার তো আসলে শেষ নেই। আর আজকে একটা মজার কথা বলতে আপনাদের ভুলে গেছি, আজকে আমি যেই ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার আম্মুর ড্রেস। আসলে মা মেয়ে একই রকমের হলে অনেকটাই কিন্তু সুবিধা হয়, যেমন এরকম অনেকে হয়তো মায়ের শাড়ি পরেছেন, বাট আমি মায়ের ড্রেসও পরতে পারি। আজকে কেন যেন মনে হলো আমি আম্মুর ড্রেস পরে ঘুরতে যাব, এরকম একটা ফিল হচ্ছিলো, তো এই জন্য পরে ফেললাম। আপনাদের সাথে আজকের দিনের এবং আজকের ভিডিওর সবচেয়ে সুন্দর মুহূর্তটা শেয়ার করব, যেই কারণে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। কারণ হচ্ছে আমি আর আপনার ভাইয়া আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়ে সাইকেলে উঠলাম, যেটা আমাদের অনেক আগের একটা স্মৃতিও আছে এর সাথে। পুলিশে খবর দিলাম ভাগায় নিয়ে যাচ্ছেন। তো এদিকে আমরা সাইকেলে ঘুরছিলাম, আর হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডরা মজা করছিল আমাদেরকে নিয়ে। আসলে একটা সময় ছিল আমাদের রেগুলারই কম বেশি সাইকেলে ওঠা হতো, বিয়ের পর পর ওই সময়টায় আপনাদের ভাইয়ার একটা সাইকেলও ছিল,
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইকেলে করে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, তার পাশাপাশি মাঝে মাঝে ও আমাকে আমার ক্যাম্পাসেও ড্রপ করে দিয়ে আসতো। অনেকে এই বিষয়টা নিয়ে হাসাহাসিও করতো, বাট আমার ভীষণ ভালো লাগতো। আমার মনে হতো যে আসলে রিক্সায় করে যাওয়ার চেয়ে আমি যদি ওর সাথে যাই তাতে আমার একটু মানে কী বলে ভালো লাগা বেশি কাজ করবে। আর আমার কাছে যে জিনিসটা সবসময় মনে হয় সেটা হলো, আপনাকে সবসময় যে মানুষটা সঙ্গ দিবে সেই মানুষটা যদি আপনার সাথে থাকে, আপনার মনের মতো হয়, সেই ক্ষেত্রে আপনি দুই চাক্কায় চড়েন বা চার চাক্কায় চড়েন সেটা বড় বিষয় না। আর মনের মতো না হলে সেই মানুষটার সাথে, চার চাক্কা বলতে আমি বোঝাচ্ছি যে গাড়িতে চড়েও শান্তি নেই, যেটা আসলে বাইসাইকেলে চড়েও আপনি যে শান্তিটা ফিল করতে পারবেন, তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় মানুষের লাইফে, মানুষের সঙ্গী এবং মানুষের ভালোবাসার মানুষটা, এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, অনেক জ্ঞান ঝেড়ে ফেললাম। আর এদিকে আপনার এখানে আসলে কিন্তু টুকটাক কেনাকাটাও করতে পারবেন, এখানে মণিপুরি বিভিন্ন জিনিস পাওয়া যায়, তার পাশাপাশি অন্যান্য কিছু দোকান আছে ছোট ছোট এরকম, তো সেখান থেকে আপনারা কিনতে পারবেন। আর সেই সাথে চা নাস্তা বা টুকটাক খাবার দাবারেরও দোকান আছে এখানে। তো আমরা এখান থেকে চা খাওয়ার সময় মূলত চায়ের দোকানদার মামার কাছে সাইকেলটা পেয়েছি, তো সেই সাইকেল নিয়েই আমরা একটু ঘুরলাম। আর যেহেতু দোকানদার মামা আমাদের কি বলবো সাইকেল দিয়ে আমাদের অতীতের স্মৃতিচারণে অনেক বেশি হেল্প করলো আর খুশি করে দিলো, এই জন্য মামাকেও তো খুশি করতে হয়, তাই না? তো মামার জন্য স্পেশাল টিপস ছিল সেদিন আমাদের পক্ষ থেকে। ঘোরাঘুরি শেষ, আর আজকে আমরা যেহেতু আসলে অনেকের সাথে একসাথে বেড়াতে আসছি, তো আমাদের ওইদিকেও সবার সাথে সময় দিতে হবে, আর একটা পিকনিকের মতো হচ্ছে, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম যে লেকের ভিডিওটা আলাদা করে শেয়ার করি, সেই ক্ষেত্রে অনেকেই যারা আছেন দূর দূরান্ত থেকে যে মাধবপুর মানে মাধবপুর লেকটা আসলে দেখতে কেমন সেটা জানতে চান, তারা হয়তো বা ভিডিওটা দেখলে কিছুটা হলেও হেল্প হবে। মাধবপুর লেকের ভিডিওটা আলাদা করে রাখলাম যাতে আপনারা জানতে পারেন আসলে মাধবপুর লেকে আসলে আপনারা কী কী দেখতে পারবেন। তো আমরা যা যা দেখেছি তার মোটামুটি অনেকটাই এই ভিডিওতে রাখার চেষ্টা করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।